আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের ঠান্ডা কমে গেছে, সব স্নো চলে গেছে, আর ওয়েদারটাও এখন বেশ মাইল্ড আর কি, অত ঠান্ডা না। যা ঠান্ডা ছিল ওই ঠান্ডাটা চলে গেছে। আমাদের এখানে আগামীকালকে ক্রিসমাস, 25 তারিখ, ডিসেম্বরের 25 তারিখ। সেজন্য দোকানপাট আজকে অনেক বিজি থাকবে, কারণ দুদিন বন্ধ থাকবে দোকান। আমিও যাচ্ছি একটু দোকানে, একটু টুকটাক জিনিস কিনবো, যেহেতু আমাদের সবাইরই ছুটি বাসায়, একটু রান্না টান্না করব। ক্রিসমাস উপলক্ষে না, ক্রিসমাস তো আমরা পালন করি না। সুন্দর গাছ দেখো, বেরি হয়ে আছে ছোট ছোট, চেরির মতো আর কি। আসলে এগুলি চেরি না, এগুলি খাওয়ারও না, এগুলি পাখিরাও খায় না। আসলে এগুলি বুধ পয়জনাস, সেজন্য পাখিরাও খায় না। সমস্ত বেরি গাছে থাকে, পাখিরা খায় না, তার মানে ওগুলি পয়জনাস। আর যেগুলি খাওয়ার, ওগুলি পাখিরা খেয়ে ফেলে অনেক আগে। কিন্তু দেখতে সুন্দর লাগে গাছে। আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর এখানে গাছগুলিতে কে জানি ডেকোরেশন করে গেছে। আর এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে, আমাদের বাসার থেকে গ্রসারি দোকানের রাস্তাটা আমার কাছে মনে হয় গ্রামের একটা রাস্তা। আসলে গ্রামের না, ছোট্ট একটা ফুটপাথ করে রেখেছে, দুপাশে গাছ। ডেকোরেশনগুলির মধ্যে মেসেজও লেখা আছে, তা আমি পড়িনি অবশ্য, আমি যা সেটাই যাচ্ছি। আমার কাছে রাস্তাটা অনেক ভালো লাগে। দোকানে চলে আসছি, আর দোকানে চারিদিকে শুধু চকলেট বিস্কিট দিয়ে ভর্তি, আর মানুষ, অনেক মানুষ সব কেনাকাটা করছে। তো আমার যা দরকার আমি তাড়াহুড়া করে কিনে নিলাম, কিনে এখন বাসায় চলে যাব। তো বাসায় এসে দেখি রুবেকা একটা সালাদ বানিয়েছে, এটা চিকেন সালাদ, এটাকে ডেকোরেশন করছে। তো আমাকে বলছিল তুমি একটু ভিডিও করো, তাই ভিডিও করে নিচ্ছি। তো সুন্দরী বানিয়েছে, ডেকোরেশনটাও কিন্তু অনেক সুন্দর করেছে ও। তারপরে দেখ এখানে ক্যাপসিকামের ভিতরে স্টাফিং করে এটাকে রান্না করা হচ্ছে, আর সুন্দর একটা কেক বানাচ্ছে। তারপরে ডেকোরেশন করার সময় আমাকে বললাম ডেকোরেশন করছি, আমার ভিডিওটা একটু নাও। তো সুন্দরভাবেই কিন্তু করছে ডেকোরেশনটা, আর কেকটাও কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল। তো ছুটির দিনের জন্য আমি একটা হাঁস রোস্ট করব, সেজন্য বের করে নিলাম। আর আমাদের এখানে হাঁস মুরগি অনেক সময় কলিজা ঘেলাগুলি এরকম প্যাকেটে পাওয়া যায় আর কি, আর লোম টোমগুলি পরিষ্কারই থাকে মোটামুটি। তো আমি আর একটু পরিষ্কার করে নিব। তো গলার পাশে যে চামড়াটা থাকে ওইটা কেটে নিচ্ছি আর কি। আর এরকমভাবে রোস্টটা করলে কিন্তু অনেক ভালো লাগে। এটা আমরা ভেজিটেবল দিয়ে খাবো আর কি, সবজি দিয়ে খাবো, আর এটা পোলাও দিয়ে খেতেও অনেক ভালো লাগে। তো আমি হাঁসটাকে চারিদিকে একটু কেটে নিলাম, তারপরে এই যে প্যাকেটের ভিতরে দেখো গলা খিলা এগুলিও রোস্ট করে ফেলবো আমি। তারপরে আমি সয়া সস দিয়ে দিচ্ছি বেশ অনেকখানি, আন্দাজ মতো দিয়ে পুরো হাঁসটাকে র‍্যাপ করে দিচ্ছি আর কি সয়া সসে, দুই সাইডেই, পিছনেও সামনেও। তারপর এখন ওয়েস্টে সস দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো একেবারে সব দিকে যাতে ঢোকে সেরকমভাবে হাত দিয়ে ঘষে ঘষে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট 1 চামচ, এটা অনেক ক্রিস্পি হবে, চাইনিজ রেস্টুরেন্টে যেরকম ক্রিস্পি ডাকগুলি পাওয়া যায় ওরকমই কিন্তু চামড়াটা ক্রিস্পি হয়। তারপর এখন আমি ওভেনে ঢুকিয়ে দিব। ওভেনে 1.5 ঘন্টার মতো আমি রান্না করি মিডিয়াম হিটে, 1 ঘন্টা পরে আমি বের করে আর চেক করে আবার দিয়ে দেবো। এখানে আমি সবজিগুলি করছি। 1.5 ঘন্টা পরে হাঁসটাকে বের করলাম ওভেন থেকে, একদম ক্রিস্পি। এটা এখনও গরম আছে, যখন ঠান্ডা হবে চামড়াটা অনেক অনেক ক্রিস্পি হবে, একদম চাইনিজ রেস্টুরেন্টে যেরকম হয় মচমচে এরকম। তো এটা এখন ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে কাটবো, এবং কীভাবে কাটি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। হাঁসটা ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে উঠিয়ে ছোট ছোট পিস করে কেটে নিব। এই ট্রেটাতে যে তেল দেখছো এইটা কিন্তু সম্পূর্ণ হাঁসের তেল, আমি কোনো এক্সট্রা তেল দেইনি। হাঁসটা স্লাইস করার জন্য একটা ধারণা ছুরি লাগে, ছুরি হলে সুন্দরভাবে স্লাইস হয়ে যায়। আর এই হাঁসের কোনো কিছুই ওয়েস্ট হবে না, নষ্ট করব না, কারণ প্রত্যেকটা জিনিসই কিন্তু হাঁসের খেতে খুব ভালো লাগে, এমনকি হাড্ডিগুলিও ভালো লাগে খেতে।
একদম মচমচা করে হাড্ডিগুলি খাওয়া যায়। তাহাসের চামড়ার থেকে আরম্ভ করে হাড্ডি সব কিছুই নেই, কোনো কিছুই নষ্ট হয় না। আর আমরা তো অনেক রকম সবজি করেছি, সবজি দিয়ে খাবো হাঁসটা, পোলাও করলেও পোলাও দিয়েও খুব ভালো লাগে। বাসায় যে কোনো অকেশন হলে এরকম ভাবে হাঁস রোস্ট করে খেতে কিন্তু ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। আস্ত একটা রোস্ট টেবিলে দিলে, হাঁসটা কাটার পরে অনেকখানি হাঁস হয়েছে, ভেবেছিলাম এত হবে না, তো খাবার আমি সব বেড়ে ফেলেছি। আর সবাই বলছিল যে টেবিলে বসবে না, সেজন্য আমি আমার কিচেনের ওয়ার্কটপে দিয়ে দিয়েছি, সবাই যার যারটা নিয়ে নিবে। বেশ ভালোই লাগলো, সবাই মিলে ছুটির দিনটা কাটালাম। আসলে খাবারটা কিন্তু এত ইম্পর্টেন্ট না, খাবার যাই থাকুক না কেন, একসাথে সবাই মিলে সময় কাটানো, একসাথে গল্প করা, যেটা আজকাল সবসময় হয় না কারণ সবাই এত ব্যস্ত থাকে। তো আজকে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। অনেক দোয়া রইলো তোমাদের জন্য। আল্লাহ হাফেজ।